জিনিসপত্রের দাম বাড়ায় এখনো কেউ মারা যায়নি বলছেন পরিকল্পনা মন্ত্রী। বিএনপির সঙ্গে কেন জোট গঠনে কেউ আগ্রহী নয়? এদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি আত্মঘাতী সিদ্ধান্ত বলছেন ইনু। এদিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য আম পাঠালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। জানাবো গোতাবায় রাজাপাকসের এবারের গন্তব্য থাইল্যান্ড। এবং সর্বশেষ জানাবো নির্বাচনে আশা না আসা একটি দলের নিজস্ব সিদ্ধান্ত বলছেন ওবায়দুল কাদের। শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত। জিনিসপত্রের দাম বাড়ায় এখনো কেউ মারা যায়নি বলছেন পরিকল্পনা মন্ত্রী। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশকে গোলামি থেকে মুক্ত করে উন্নয়নশীল দেশে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার, কিন্তু মানুষ আছে আমাদের পছন্দ করে না। তারা বলছে জিনিসপত্রের দাম বেড়েছে, মানুষ মরে যাবে। তবে আমরা অস্বীকার করব না, জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে এটা সত্য, কিন্তু জিনিসপত্রের দাম বাড়ার ফলে এখনো কেউ মারা যায়নি, আশা করি মরবেও না। জনশুমারির সমালোচনা নিয়ে বিএনপি নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, কিছুদিন আগে জনশুমারির কাজ নিয়েও একদল মানুষ বলে বেড়াচ্ছে জনশুমারি হয়নি, তারা বাড়িতে বসে চা বিস্কুট খায় আর অযথা দোষ খোঁজে, এটা তাদের অভ্যাস। মন্ত্রী আরও বলেন, বর্তমান সময়ে বিদ্যুৎ নিয়ে মানুষের অনেক কষ্ট হচ্ছে, প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা বিদ্যুৎ থাকে না। বিশ্বজুড়ে যুদ্ধের কারণে তেল গ্যাস বন্ধ হয়ে গেছে, আমেরিকা ও রাশিয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন, একটি কুচক্রী মহল 3 মাস আগ থেকে বলছে দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে, আমরা বলেছিলাম হবে না, আর মাত্র 1 মাস, আমরা আগে জায়গায় ফিরে যাব। জনগণের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ছেলে মেয়েদের টেকনিক্যাল কাজ শেখানোর জন্য আমার নিজের দেওয়া জমিতে টেকনিক্যাল প্রতিষ্ঠান, মেডিকেল টেকনিক্যাল কম্পাউন্ডার প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, এখান থেকে প্রশিক্ষণ নিয়ে ভালো চাকরি করার সুযোগ পাবে। বিএনপির সঙ্গে কেন জোট গঠনে কেউ আগ্রহী নয়? নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনে বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে। বিএনপি এখন জোটহীন অবস্থায় আছে, কার্যত 20 দলের অন্যতম শরিক জামায়াতের সঙ্গে বিএনপির আনুষ্ঠানিক সম্পর্ক নেই। আবার 2018 সালের নির্বাচনের সময় যে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে তাও এখন মৃত। যদিও আনুষ্ঠানিকভাবে বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্ট কেউই এই জোটকে বিলুপ্ত ঘোষণা করেনি, কিন্তু বিএনপি নেতারা বলেছেন যে এই জোট এখন কার্যকর এবং এই জোটের কোনো কার্যক্রম বর্তমানে নেই। নতুন জোট গঠনের লক্ষ্যে বিএনপি 22টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে, কিন্তু এই সব বৈঠক ইতিবাচক কোনো ফলাফল আনেনি। কিছু কিছু রাজনৈতিক দল বিএনপির সঙ্গে বৈঠক করতে অস্বীকৃতি জানিয়েছে, যেমন বাম গণতান্ত্রিক জোট। বাম জোটটা মনে করছে বিএনপির সাম্প্রদায়িক দল, তার সঙ্গে জামায়াতের সম্পর্ক রয়েছে, লুটেরা শ্রেণী বিএনপিকে নিয়ন্ত্রণ করে, আর এ কারণে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক করতে রাজি হয়নি বাম জোটের শরিকরা। বাম জোটের একজন নেতা বলেছেন যে বিএনপি জামায়াতের সঙ্গে সম্পর্ক নিয়ে লুকোচুরি খেলছে, তারা সাম্প্রদায়িক শক্তিকে লালন পালন করে, পৃষ্ঠপোষকতা করে, এজন্য তাদের সাথে বৈঠক করার প্রশ্নই আসে না, জোট গঠন তো নয়। এর আগেও বাম জোট একটি হরতাল ডেকেছিল, বিএনপি সেই হরতালে সমর্থন দিয়েছিল, কিন্তু বাম জোট হরতালের সমর্থনকে প্রত্যাখ্যান করেছিল। সামনের দিনগুলোতে বিএনপির সঙ্গে কোনো রকম জোট গঠনের কোনো অভিপ্রায় বাম জোটের নেই বলে জানা গেছে। বিএনপির পক্ষ থেকে মহাজোটেরও কিছু কিছু শরিক দলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল, কিন্তু শরিক এই সমস্ত শরিক দলগুলো আওয়ামী লীগের ব্যাপারে সমালোচনা করলেও বিএনপির সাথে জোট গঠনে আগ্রহী নয়। বিএনপি গত 1 মাস ধরে 22টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে, কিন্তু যে দলগুলোর সাথে বৈঠক করেছিল আকস্মিকভাবে সেই দলগুলোর মধ্যে 7টি গুরুত্বপূর্ণ দল গত সোমবার গণতন্ত্র মঞ্চ গঠন করেছে। প্রশ্ন উঠেছে যে বিএনপির সঙ্গে কোনো রাজনৈতিক জোট গঠন বা যুগপাত আন্দোলন করতে আগ্রহী না, এর কারণ কি? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর একাধিক কারণ আছে। প্রথমত তারেক জিয়া, তারেক জিয়াকে কোনো রাজনৈতিক দলের জাতীয় নেতা হিসেবে মেনে নিতে রাজি না, বরং তারেক জিয়াকে একজন লুটেরা, দুর্বৃত্ত এবং সন্ত্রাসী হিসেবে মনে করে। আন্তর্জাতিক পরিমণ্ডলে যেমন তারেক জিয়ার ইমেজ একজন সন্ত্রাসী এবং দুর্নীতিবাজ, ঠিক তেমনি জাতীয় রাজনীতিতে তারেক জিয়া একজন দুর্বৃত্ত হিসেবে পরিচিত, যে কারণে তারেক জিয়ার বিএনপি প্রধান নেতৃত্বে থাকায় কেউ বিএনপির সঙ্গে জোট গঠনে আগ্রহী নয়। বিএনপি যে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে তাদের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন বেগম খালেদা জিয়াকে পর্যন্ত সহ্য করা যেত। খালেদা জিয়ার জাতীয় নেতৃত্বের একটি ইমেজ ছিল, কিন্তু তারেক জিয়া একজন দুর্বৃত্ত, তার সঙ্গে জোট গঠন করা যায় না। দ্বিতীয়ত, জামায়াতের সঙ্গে সম্পর্ক, বিএনপির সঙ্গে জামায়াতের এখন সম্পর্ক কি, এ নিয়ে এক ধরনের রহস্যের ধূম্রজল রয়েছে। বিএনপি আনুষ্ঠানিকভাবে জামায়াতের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেনি, বিএনপির সঙ্গে জামায়াতের গোপন বৈঠকের খবর পাওয়া যায়, আবার জামায়াত বিএনপির ওপর নানা কারণে এখন ক্ষুব্ধ, যার কারণে জামায়াতের সঙ্গে বিএনপির পরকীয় সম্পর্ক, বিভিন্ন রাজনৈতিক দলকে বিএনপির সঙ্গে জোট গঠনে
দ্বিধান্বিত করেছে। তারা মনে করছে যে বিএনপির সাথে জোট গঠন করলে আবার যদি জামায়াত সামনে চলে আসে তাহলে তাদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে, যেমন করেছিল 2018 সালের নির্বাচনের সময়। সে সময় জাতীয় ঐক্যফ্রন্টে জামায়াত ছিল না বলে, কিন্তু জামায়াতকে 20টি আসন ছেড়ে দিয়েছিল বিএনপি, যেটি জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নানা রকম প্রশ্নের জন্ম দিয়েছিল। তৃতীয়ত, সাম্প্রদায়িক ইস্যু। বিএনপির সঙ্গে সাম্প্রদায়িক ইস্যুর যোগাযোগ রয়েছে। বিএনপির মধ্যেও অনেক সাম্প্রদায়িক ব্যক্তি রয়েছে, এটি মনে করেন রাজনৈতিক নেতৃবৃন্দ। যে কারণে বিএনপির মতো একটি সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক রাজনৈতিক দলের সঙ্গে জোট করার ব্যাপারে কেউ আগ্রহ প্রকাশ করে না। চতুর্থত, রাজনৈতিক লক্ষ্য নিয়ে ধোঁয়াশা। বিএনপি আসলে কি অর্জন করতে চায় এটি নিয়ে ধোঁয়াশা রয়েছে। বিএনপি কখনো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে, কখনো সরকার পতনের কথা বলে। রাজনীতিতে বিএনপি সুনির্দিষ্ট লক্ষ্য নেই, লক্ষ্যহীন একটি রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করে নিজের ঝামেলার মধ্যে পড়তে চান না। এ কারণেই বিএনপির সঙ্গে রাজনৈতিক জোট গঠনে কোনো রাজনৈতিক দলই আগ্রহী নয়। তাই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করার পরও বিএনপি এখনো পর্যন্ত কোনো আন্দোলন বা নির্বাচনী জোট গঠন করতে পারেনি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি আত্মঘাতী সিদ্ধান্ত, বলছে নিনু। জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল সভাপতি হাসানুল হক ইনু। তিনি অবিলম্বে সরকারের এই সিদ্ধান্তকে প্রত্যাহার করতে আহ্বান জানিয়েছেন। জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতী, যা ইতোমধ্যে অর্থনীতি ও জনজীবনে মারাত্মক নেতিবাচক ও ক্ষতিকর প্রভাব ফেলতে শুরু করেছে। পণ্য পরিবহনের ভাড়া বৃদ্ধি, কৃষিতে সেচ ব্যয় বৃদ্ধি, নিত্যপণ্যের দাম আরও বৃদ্ধি সহ এই সিদ্ধান্ত জনজীবনে বাড়তি চাপ তৈরি করেছে, মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে। আত্মঘাতী এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে আর্থিক খাত সহ অর্থনীতির অন্যান্য খাতে সমন্বয় করা ও দুর্নীতি লুটপাট অপচয় বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বৈশ্বিক সংকটে অর্থনীতি সচল রাখতে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা ধরে রাখতে, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে আগামী 6 মাসের জন্য বিশেষ অর্থনৈতিক প্যাকেজ গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান জাসদ সভাপতি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য আম পাঠালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানের রাষ্ট্রপতি ডক্টর আরিফ আলভি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আম উপহার পাঠিয়েছেন। বার্তায় উল্লেখ করা হয়, প্রত্যেক বছর পাকিস্তান বন্ধুত্বপূর্ণ দেশের স্বনামধন্য বিশিষ্ট ব্যক্তিদের কাছে বিশ্বখ্যাত পাকিস্তানি আম উপহার হিসেবে পাঠায়। এই ঐতিহ্যের ধারাবাহিকতায় পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের কাছে পাকিস্তানি আম উপহার হিসেবে পাঠিয়েছে। এর আগে গত জুলাই মাসের শুরুর দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের জন্য 1,000 কেজি আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোতাবায় রাজাপাকসের এবারের গন্তব্য থাইল্যান্ড। শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসে সিঙ্গাপুর ছেড়ে বা থাইল্যান্ড যাচ্ছেন। গোতাবায় থাইল্যান্ড যাবেন বলে ধারণা করা হচ্ছে। সিঙ্গাপুরের মতো দক্ষিণ পূর্ব এশিয়ার এ দেশটিতেও তিনি রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন। স্বাধীনতার পর সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকট দেখা শ্রীলঙ্কানদের তুমুল বিক্ষোভের মুখে তিনি গত মাসে দ্বীপদেশটি থেকে পালিয়ে যান। হাজার হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তরে ঢুকে পড়ার কয়েকদিন পর গোতাবায় মালদ্বীপ হয়ে শ্রীলঙ্কায় পৌঁছান। শ্রীলঙ্কার ইতিহাসে মেয়াদের মাঝপথে পদত্যাগ করা প্রথম প্রেসিডেন্ট গোতাবায়া। নির্বাচনে আসা না আসা একটি দলের নিজস্ব সিদ্ধান্ত, বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে আসা না আসা যে কোনো দলের নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার, কিন্তু নির্বাচন হতে না দেওয়ার আস্ফালন করে লাভ নেই। তিনি বলেন, যতই বাধা আসুক সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার নাকি আন্দোলনে ভীত, বিএনপি নেতাদের এমন বক্তব্য কমেডি ক্লাবের জন্য জুতসই হতে পারে, কিন্তু দেশের বাস্তবতার সাথে কোনো মিল নেই এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, দেশে কোথায় তাদের আন্দোলন, কোথায় তাদের উত্তাপ, জনগণ তো কিছুই দেখছে না। তিনি আরও বলেন, একবার শুনি রাজপথ দখলে নেবে, আবার শুনি সরকারকে টেনে নেওয়া হবে, কখনো শুনি নির্বাচন হতে দেবে না। আসলে বিএনপির সক্ষমতা কতটুকু তো আমাদের জানা আছে। বিএনপি নেতাদের প্রতিদিন অভিন্ন বক্তব্য, হুমকি ধামকি শুনতে শুনতে জনগণ এখন হাসে বলে মনে করেন তিনি। বৈশ্বিক সংকটের নেতিবাচক প্রভাবের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহের অস্থিতিশীলতা ও মূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি লক্ষ্য করে যাচ্ছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এই সংকট কোনো দেশের নয়, এই সংকট সারা বিশ্বের। মন্ত্রী বলেন, এ বাস্তবতা অনুধান করে বিএনপি ও তার দোসররা শুধু বাংলাদেশ সরকারকে দায়ী করছেন। বিএনপি নেতাদের কথায় কথায় দুর্নীতি আর লুটপাটের কথা বলা বিষয়ে ওবায়দুল কাদের তাদের উদ্দেশ্যে বলেন, অন্ধকারে ঢিল না ছুড়ে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিয়ে বলুন কোথায় কারা কে দুর্নীতি করছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতি প্রশ্নে শেখ হাসিনা সরকারের শূন্য সহিংসতা নীতির কোনো নড়চড় হয়নি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে পরিবহন ভাড়া সমন্বয় করা হয়েছে, কিন্তু কোনো কোনো পরিবহন বাড়তি ভাড়া আদায় করছে। এ প্রসঙ্গে সড়ক পরিবহন মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিবহন মালিক শ্রমিকগণ সরকারি সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকছেন, তারা সহ বৈঠক করে যে সিদ্ধান্ত নিয়েছেন তা বাস্তবে প্রয়োগ করবেন। মন্ত্রী বলেন, যারা সমন্বয়কৃত ভাড়ার বেশি আদায়ের চেষ্টা করছেন আমাদের মনিটরিংয়ের আওতায় তারা রয়েছেন, তাই আবারও তাদের সহযোগিতা চাচ্ছি, অন্যথায় আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।